سبحانه وتعالى পবিত্র রমাদানুল মুবারক আমাদের জন্য এক বড় নিয়ামত হিসাবে দান করেছেন। এটা মুমিনদের জন্য বড় নিয়ামত, এটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এটা ঈমান এবং আমলের প্রশিক্ষণ গ্রহণের মাস। সিয়াম সাধনা তথা গুনাহ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ গ্রহণ করা। যদি আমরা দেখা যায় সিয়াম সাধনার পূর্বে আমাদের যে অবস্থা ছিল, সিয়াম সাধনার পরেও যদি আমাদের একই অবস্থা থাকে, কোনো রকমের পরিবর্তন না ঘটে, তাহলে বুঝে নিতে হবে এই সিয়াম সাধনা আমাদের কোনো উপকারে আসেনি। অথচ আমরা দুনিয়াবী জীবনে যারা সরকারি বেসরকারি চাকুরি করেন, তারা মাঝে মধ্যে একটা প্রশিক্ষণ গ্রহণ করেন। দেখা যায় যে প্রশিক্ষণের পরে তাদের একটা পদোন্নতি হয়। তো আমরা মুমিন যারা আছি, প্রতি বছর এক মাস আমরা ঈমানের ট্রেনিং, আমলের ট্রেনিং গ্রহণ করে থাকি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরেও যদি আমাদের কোনো পদোন্নতি না হয়, ঈমানের বৃদ্ধি না ঘটে, আমলের বৃদ্ধি না ঘটে, তাহলে বুঝে নিতে হবে সেই সিয়াম সাধনা আমাদের কোনো উপকারে আসে। কেন আসেনি? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ। অনেক রোজাদার আছে যাদের রোজা তাদের কোনো উপকারে আসে না, শুধুমাত্র উপবাস থাকা ছাড়া। কারণ আমরা সারা দিন সিয়াম সাধনা করলাম, কিন্তু কোনো রকমের গুনাহ থেকে আমরা বেঁচে থাকলাম না। পূর্বের যে সমস্ত বদ অভ্যাসগুলো আমাদের মধ্যে ছিল, সবগুলোই আমরা সিয়াম সাধনা অবস্থায় আমরা চালিয়ে গেছি। বিশেষ করে জোবানের গুনাহ, মিথ্যা কথা, পরনিন্দা, পরচর্চা, ধোকাবাজি, এরকম অশ্লীল বাক্য প্রয়োগ করা, এরকম যত রকমের বিশেষ করে জোবানের গুনাহ আছে, সেগুলো থেকে যদি আমরা বিরত থাকতে না পারি, তাহলে সেই সিয়াম সাধনা আমাদের কোনো উপকারে আসবে না। রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস, এক এক করে রহমতের দিনগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ভাববার বিষয় হলো এই যে একটি মৌসুম, গণহারে রহমত প্রাপ্তির একটা মৌসুম আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা কে কতখানি আল্লাহর রহমত অর্জন করতে পেরেছি? এরপরে আসছে মাগফিরাতের মাস। কি কি কাজগুলো করলে পরে আমরা মাগফিরাত অর্জন করতে পারব, ক্ষমা অর্জন করতে পারব? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো আমাদের ক্ষমা করে দেবেন। সেই কাজগুলো, সেই আমলগুলো আমাদের করে যেতে হবে। এরপরে আসছে নাজাতের দশক। নাজাতের দশক আল্লাহ পাক রব্বুল আলামিন তার অগণিত বান্দাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন। শুধু নাজাত চাই, নাজাত চাই বললেই নাজাত পাওয়া যায় না। নাজাত পাওয়ার জন্য যেসব আমলগুলো করতে হয়, সেগুলোর ব্যাপারে আমাদেরকে যথাযথ যত্নবান হতে হবে, তবে ইনশাআল্লাহ আমরা নাজাত প্রাপ্ত হব, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে আমরা খাঁটি মুমিন হিসাবে বাকি জীবন যাপন করার সৌভাগ্য অর্জন করতে পারব। ইসলাম সাধনা, যথাযথ গুনাহ থেকে বিরত থাকা,
মূলত সিয়াম সাধনা হলো কয়েকটি বিষয় থেকে বিরত থাকা। পানাহা এবং যৌনাচার থেকে বিরত থাকার নামই হচ্ছে মূলত সিয়াম সাধনা। এটা হচ্ছে মূল বিষয়। এর আনুষঙ্গিক বিষয় হচ্ছে যত রকমের গুণা আছে সব রকমের গুণা থেকে বিরত থাকা। এটাই হচ্ছে সিয়াম সাধনার মূল উদ্দেশ্য। এক মাস যে ব্যক্তি এরকম গুণা থেকে বাঁচার জন্য, গুণা থেকে বিরত থাকার জন্য অবিরত চেষ্টা চালিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাকি ১১ মাস গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। এটা মানুষের ঈমানের পরিবর্তনের বিষয়, আমলের পরিবর্তনের বিষয়। আমার জীবনে, আপনার জীবনে, অনেকের জীবনে বহুবার পবিত্র রমাদানুল মুবারক এসেছে, আবার চলে গেছে, কিন্তু আমার আপনার কোনো পরিবর্তন হলো না। তাহলে সেই সিয়াম সাধনা আমাদের কোনো উপকারে আসেনি। যদি আমরা এটাকে সিয়াম সাধনার মতো সাধনা করতে পারি, তাহলে অবশ্যই আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের অবশ্যই পরিবর্তন আসবে এই সিয়াম সাধনার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তো যদি দেখা যায় যে সিয়াম সাধনার পরেও আমাদের তাকওয়া, আমাদের পরহেজগারের কোনো পরিবর্তন হয়নি, তাহলে বুঝতে হবে সেই সিয়াম সাধনা আমাদের কোনো উপকারে আসেনি, আমাদের ঈমানের, আমাদের আমলের কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। তো এটা পরিবর্তন আমাদেরকে নিজে নিজে পরিবর্তনের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজের পরিবর্তন নিজেরা করবে না, আমি তাদের পরিবর্তন ঘটাবো না। তো সুতরাং নিজের পরিবর্তন নিজেকে করার চেষ্টা করতে হবে, তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করবেন। এই সিয়াম সাধনা আমাদের জীবনে আমূল পরিবর্তন আনবে, আমাদের ঈমানের পরিবর্তন, আমাদের আমলের পরিবর্তন, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রতিফলন ঘটবে। এবং সেই সুফল ইনশাআল্লাহ আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকলে ইনশাআল্লাহ এই সুফল গ্রহণ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সিয়াম সাধনার মাধ্যমে জীবনের পরিবর্তন আনার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।